উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন ইয়ো জং বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকাকে ঘেউ ঘেউ করা ভীতুকর হিসেবে অভিহিত করেছেন। আর তিনি অভিযোগ করেছেন, আমেরিকা কোরীয় উপদ্বীপকে একটি নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে। শুধু আমেরিকাকেই নয়, বিশ্বের সবচেয়ে বড় সংস্থা জাতিসংঘকেও ছেড়ে কথা বলেননি তিনি। সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভয়াবহ রাজনৈতিক উস্কানিদাতা হিসেবেও অভিহিত করেন তিনি। তিনি দক্ষিণ কোরিয়া ও আমেরিকার প্রতিটি সামরিক মহড়া এবং তাদের লোভী সমরাস্ত্র সম্প্রসারণের বিষয়ে নীরবতা অবলম্বনের জন্য নিরাপত্তা পরিষদকে দায়ী করেন। ইয়ো জং সরাসরি বলেন, এটা নিশ্চিতভাবে নিরাপত্তা পরিষদের দ্বৈত নীতির প্রমাণ। শুধু তাই নয়, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকেও এক হাত নিয়েছেন কিম জং উনের বোন। তিনি দেশটির প্রেসিডেন্টকে বোকা বলে অভিহিত করেছেন। সম্প্রতি উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে। এর প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা পিয়ংইয়ং এর উপর একতরফা নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে। দক্ষিণ কোরিয়ার বক্তব্যের সূত্র ধরে উত্তর কোরিয়ার কিম ইয়ো জং জানান, এই জঘন্য পদক্ষেপ স্পষ্টভাবে দেখায় যে দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের দাস। উত্তর কোরিয়ার উপর নির্বিচারে নিষেধাজ্ঞা আরোপ করায় তিনি হতবাক। দক্ষিণ কোরিয়ার গ্রুপটি যেন যুক্তরাষ্ট্রের ছুড়ে দেওয়া মাংসের উপর দৌড়ানো একটি বন্য কুকুর, এটি এক অপরূপ দৃশ্য। তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলের বিরুদ্ধে বিপজ্জনক পরিস্থিতি তৈরির অভিযোগ করে বলেন, তিনি তার পূর্বসূরী মুন জায়ে ইনের তুলনায় অনেক বেশি কট্টর। ইরানের গণমাধ্যম পার্সটুডের খবরে বলা হয়েছে, সমরাস্ত্র তৈরির ব্যাপারে দ্বৈত অবস্থান গ্রহণ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। সম্প্রতি পিয়ংইয়ং এর আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে নিরাপত্তা পরিষদে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর উত্তর কোরিয়া এই নিন্দা জানাল। কিমের বোন কঠিনতম পাল্টা প্রতিক্রিয়া দেখানোর ব্যাপারেও আমেরিকাকে সতর্ক করে দেন। তিনি বলেন, আমেরিকা যত বেশি উত্তর কোরিয়া বিরোধী পদক্ষেপ নেবে তাতে তত বেশি নিরাপত্তা সংকটে ভুগতে হবে। এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, আমেরিকার হুমকি মোকাবেলার জন্য তার দেশ পরমাণু ব্যবহার করতে দৃঢ়প্রতিজ্ঞ। কোরীয় উপদ্বীপে যখন আমেরিকা তার সামরিক তৎপরতা বাড়িয়েছে এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে, তখন এই হুঁশিয়ারি দেন কিম। উত্তর কোরিয়ার সর্বশেষ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পদক্ষেপের পর কিম জং উন এই হুঁশিয়ারি দেন। এদিকে রোববার কিম জং উন বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সময় জানান, উত্তর কোরিয়ার লক্ষ্য হচ্ছে বিশ্বের শীর্ষ পারমাণবিক শক্তিতে পরিণত হওয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএন এর বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। কিম বলেন, উত্তর কোরিয়ার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কৌশলগত বাহিনীর মালিক হওয়া। এই বাহিনীর শক্তিমত্তা চলমান শতাব্দীতে নজিরবিহীন হবে। এসব উত্তেজনাপূর্ণ কথায় পরিস্থিতি দিন দিন আরও কঠিন হয়ে উঠছে কোরীয় উপদ্বীপে।